উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত লাহুতারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নীলকুঠি গ্রামের বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালন উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল সহ আরও অনেকে। বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালন সহ সরকারি প্রকল্প জয় জোহর সহ কন্যাশ্রী রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প পরিষেবা প্রদান করা হয়। 15 নভেম্বর মোস্ট ইম্পর্টেন্ট দিন, ইম্পর্টেন্ট ডেট আমাদের, বিশেষ করে বাংলার জন্য, বিশেষ করে ভারতের জন্য। এই দিনে আমাদের বিরসা মুন্ডা সাহেব, যিনি একটা রিলিজিয়াস লিডার, ফ্রিডম ফাইটার, ওনার জন্মদিন আমরা পালন করতে এসেছি। আর এই দিনটা আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। 2011 পর ক্ষমতা আসার পর উনি এই ডেটটা খুঁজে বাইর করে এই সেলিব্রেশন সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা সাব ডিভিশনে এটা হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, উনি এই দিনটাকে জনজাতীয় গর্ব দিবস হিসাবে পালন করার জন্য আদেশ দিয়েছে আমাদেরকে, যার জন্য প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা সাব ডিভিশনে আমরা পালন করি। ডিএম সাহেবরা, এসডিও সাহেবরা, এমএলএ, মিনিস্টার, সভাধিপতি, তারপরে এডিএম, সবাই আমরা মিলি এটা পরে গভর্নমেন্ট প্রোগ্রাম। আর আজকের দিনটাতে আমরা ছুটিও ঘোষণা করি, আমাদের মুখ্যমন্ত্রী ছুটিও ঘোষণা করেছে যে অন্য রাজ্যে নাই, যেরকম ঝাড়খণ্ড পালন করে আর আপনার ওয়েস্ট বেঙ্গল পালন করে জন্মস্থান। হ্যাঁ, তো যার জন্য আমরা গর্বিত, এরকম লিডার আমরা পেয়েছিলাম। আর উনি, ওনার ইন্সপিরেশনে আজকে ট্রাইবাল কমিউনিটিতে অনেক এগিয়ে গেছে। আর বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণাইনি, যেটা উনি আমাদের, যেটা আমাদেরকে আদেশ দেন, আর যেটা ওনার মাইন্ড ভিজন, এটা দিয়ে আমরা সবসময় ওনার কাছ থেকে শেখার অনেকগুলো জিনিস পাই, যার জন্য আজকে এই দিনটা আমরা পালন করি। আসার আগে আমাদের সভাধিপতি, আমাদের ডিএম সাহেব সভাধিপতি, এটা এখন আমাদের প্রস্তাব দিলেন যে এখানে সিধু কানুর মূর্তি বসানোর জন্য। ডিএম সাহেবকে এখনই আমি বলে দিলাম এটা আপনি তাড়াতাড়ি করুন, আর আমরা তিনজনে মিলে এসে আবার ইনোভেশন করবো। রাস্তার ব্যাপার নিয়ে আমি আসার সময় দেখলাম আমাদের সভাধিপতি আর ডিএম সাহেবকে বললাম, সভাধিপতি অ্যানাউন্সমেন্ট করে দিলেন রাস্তাটা হয়ে যাবে, যার জন্য এই এলাকাটা আমাদের সব, আমাদের এখানকার জনপ্রিয় এমএলএ গৌতম পাল, এখানকার বিধায়ক, তিনি যে হিসাবে কাজ করে যাচ্ছেন আগামী দিনে এখানকার লোকের। জেলায় একটাই অনুষ্ঠান আছে, হেরিটেজ জায়গা, এটা নীলকুঠি জায়গা, এখানে নীলের চাষ হতো, এই যার জন্য আমরা আজকে এখানে এই সাইডে দেখবেন নদী আছে, আমরা এই হেরিটেজ জায়গা থেকে ফাইন্ড আউট করে আমরা এখানে মূর্তিটা বসানোর আমরা চেষ্টা করবো। 1-2 নম্বর, এখানে ট্রাইবাল ভাইরা যারা আছেন তাদের জন্য, তাদের ইন্সপিরেশনের জন্য, এটা অনেক ভালোভাবে ট্রাইবাল এলাকা আছে এটা, যার জন্য এখানে আমরা করছি।